আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ফয়সালস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে আলোচনা করব এসএসসি 2022 ও 2023-এর ইংরেজি দ্বিতীয় পত্রের আর্টিকেলস নিয়ে। তো সাধারণত আমরা আর্টিকেলে এ এন দা ব্যবহার করে থাকি, এবং যেসব স্থানে আর্টিকেল ব্যবহার করা যাবে না সেখানে জিরো আর্টিকেল ব্যবহার করে থাকি, মানে ক্রস ব্যবহার করতে হবে। তো আমি আজকে এখানে চারটা এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা আজকে দা এর ব্যবহার শিখব, কোথায় হবে কোথায় হবে না। তাহলে প্রথম বাক্য হচ্ছে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো সাধারণত ভাষার নামের পূর্বে, যে কোনো ভাষার নামের পূর্বে আর্টিকেল ব্যবহার করা যাবে না, এ এন দা কিছুই ব্যবহার করা যাবে না ভাষার নামের পূর্বে। কিন্তু ওই ভাষার পরে যদি ল্যাঙ্গুয়েজ শব্দটা থাকে তাহলে ভাষার নামের পূর্বে আর্টিকেল ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে আমরা দা অথবা দি ব্যবহার করব। তবে ওই ভাষার পরে ল্যাঙ্গুয়েজ শব্দটা থাকতে হবে। এখন আমাদের দা এবং দি এর প্রনাউন্সিয়েশন নিয়ে অনেকের একটু সমস্যা থাকে, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে কি, আমাদের যে শূন্যস্থান, শূন্যস্থানের পরে শব্দটা যদি ভাউল দিয়ে শুরু হয়, তাহলে এর উচ্চারণ হবে দি, আর যদি শূন্যস্থানের শব্দটা যদি আমাদের কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে এর উচ্চারণ হবে দা। তো যেহেতু ইংলিশ শব্দটি দিয়ে শুরু তাহলে এটার উচ্চারণ হবে দি। তাহলে ভাষার নামে, ভাষার পরে যদি ল্যাঙ্গুয়েজ শব্দটা দেওয়া থাকে তাহলে আমরা এখানে একটা দি ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, তারপর প্রশ্নটা হচ্ছে যে ঢাকা ইজ আ পপুলাস সিটি। পপুলাস মানে হচ্ছে এখানে জনাকীর্ণ। তাহলে ঢাকা এটা একটা প্রপার নাউন, তা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটারিয়াল নাউন, এদের পূর্বে সাধারণত আর্টিকেল ব্যবহার করা যাবে না। আমি আবার বলতেছি, প্রপার নাউন, ম্যাটারিয়াল নাউন, কালেক্টিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলোর পূর্বে সাধারণত আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো না। তাহলে ঢাকা এটা হচ্ছে একটা প্রপার নাউন, সেজন্য এখানে ক্রস ব্যবহার করতে হবে, ঢাকা ইজ আ পপুলার সিটি। ঠিক একইভাবে ফরগিভনেস ইজ আ গ্রেট ভার্চু, ক্ষমা হচ্ছে একটা মহৎ গুণ, ক্ষমা এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এটাকে দেখা যায় না, ঠিক আছে। এটা যেহেতু অ্যাবস্ট্রাক্ট নাউন সেজন্য এখানে আমরা একটা ক্রস ব্যবহার করবো। তো এখন যেটা সেটা হচ্ছে কাউস গিভ আস মিল, গরুরা আমাদেরকে দুধ দেয়, এটা একটা কমন নাউন। আমাদেরকে মনে রাখতে হবে যে কি, প্লুরাল কমন নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহার করা যাবে না, প্লুরাল হতে হবে এটা, মানে বহুবচন হতে হবে। তো প্লুরাল কমন নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহার করা যাবে না কখন, যখন এখানে কোনো নির্দিষ্ট করে বলা থাকবে না। যদি নির্দিষ্টকরণ না থাকে তাহলে ওই প্রপার কমন নাউনের পূর্বে, সরি, প্লুরাল কমন নাউনের পূর্বে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো না। কিন্তু যদি প্লুরাল কমন নাউনটা নির্দিষ্ট করে বোঝানো হয় তখন আমরা তার পূর্বে তা ব্যবহার করতে পারবো, দা অথবা দি ব্যবহার করতে পারবো। যেমন উইমেন ইন দ্য হল আর অল ইন দ্যাট শাড়ি, বলছে যে হলের নারীগুলো সবাই লাল শাড়ি পরিহিত। তো এখানে কিন্তু একটা নির্দিষ্ট হলকে বোঝানো হচ্ছে এবং একটা নির্দিষ্ট কাপড়কে বোঝানো হচ্ছে, তো সেজন্য আমরা এখানে একটা দা ব্যবহার করবো। যদিও উইমেন এটা একটা কমন নাউন এবং এটা প্লুরাল, কারণ ই আছে এখানে, তাই প্লুরাল হওয়ার পরও কমন নাউন পুরো দা ব্যবহার করছে, কারণ এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে এখানে কাউস গিভ আস মিল, গরুরা আমাদের দুধ দেয়। এখানে কিন্তু কোন জাতের গরু, কোন দেশের গরু নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না, হ্যাঁ, কোন অঞ্চলের গরু বোঝানো হচ্ছে না। তো ঠিক একইভাবে প্রিয় শিক্ষিতের সর্বশেষ রুলটা হচ্ছে যে নজরুল পোয়েট, নজরুল ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, এখানে হচ্ছে কবি নজরুল আমাদের জাতীয় কবি। এখানে রুলটা হচ্ছে সাধারণত প্রপার নাউনের পূর্বে, প্রপার নাউনের পূর্বে আর্টিকেল হবে না সেটা আমরা আগেই বলছি। তাহলে নজরুল শব্দটা হচ্ছে একটা প্রপার নাউন, তাহলে আর এখানে আর্টিকেল কেন হচ্ছে, মনে রাখতে হবে কোনো প্রপার নাউনের পূর্বে যদি কোনো রেজিগনেশন দেওয়া থাকে, মানে কোনো পদবি দেওয়া থাকে, তাহলে ওই পদবির পূর্বে আর্টিকেল দা ব্যবহার করতে হবে। আর আমরা এটাও জানি যে পদবির পূর্বে সবসময় দা ব্যবহার করতে হয়। এখন দা হবে নাকি দি হবে সেটা হচ্ছে পি দেখতে হবে, পি এটা হচ্ছে কনসোনেন্ট, তাহলে এটা উচ্চারণ হবে দা। তাহলে দা পোয়েট নজরুল ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, দা কেন হবে, কারণ প্রপার নাউনের পূর্বে সাধারণত ক্রস ব্যবহার করতে হয়। আমাদেরকে মনে রাখতে হবে প্রপার নাউনের পূর্বে যদি কি থাকে, যদি একটা রেজিগনেশন দেওয়া থাকে, মানে পদবি দেওয়া থাকে, তাহলে কিন্তু দা ব্যবহার করা যাবে। তো প্রিয় শিক্ষিত, আমি ধাপে ধাপে এভাবে বাকি রুলসগুলো আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।